সাতক্ষীরা তালায় দাঁতপুর মেলেকবাড়ি দারুস সালাম আলী মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন ও সভাপতি রফিকুল ইসলামের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাঁতপুর সেনপুর অভয়তলা গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার বিকেল 5টায় সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসার সামনে কুমিরা কেশবপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য শেখ কামরুজ্জামান আব্দুল হান্নান, মাদ্রাসার জমিদাতা এনামুল হক ও ছাত্রনেতা আল মামুন তুহিন। এ সময় বক্তারা বলেন, দাঁতপুর মেলেকবাড়ি দারুস সালাম আলী মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন ও সভাপতি রফিকুল ইসলাম মাদ্রাসা নিয়ে সীমাহীন দুর্নীতি করে আসছে। মাদ্রাসার চারটি পদে 30 লাখ টাকার নিয়োগ বাণিজ্যের রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন কিন্তু চাকরি দেননি এবং টাকাও ফেরত দেননি, এমন অভিযোগকারী রয়েছে অনেকেই। এদিকে চারটি পদের মধ্যে অধ্যক্ষের আপন ভাগ্নেকে কম্পিউটার অপারেটর এবং ছোট ভাইয়ের স্ত্রীকে আয়া পদে চাকরি দিয়েছেন সভাপতি। এ সময় বক্তারা আরও বলেন, মাদ্রাসার মধ্যে অধ্যক্ষ অসামাজিক কাজে লিপ্ত থাকতে দেখে কমিটির সদস্য প্রতিবাদ করলে তাকে বেদম প্রহার করেন অধ্যক্ষ সাইফুদ্দিন। এ সময় বক্তারা দুর্নীতিবাজ অধ্যক্ষ সাইফুদ্দিন ও সভাপতি রফিকুল ইসলামের এই দুর্নীতি, অনিয়ম ও নারী কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দাঁতপুর দারুস সালাম আলী মাদ্রাসার অধ্যক্ষ শেখ সাইফুদ্দিন, তার পিতা ছিলেন 1971 সালের রাজাকার এবং তাকে মুক্তিযোদ্ধারা তার বাবাকে হত্যা করে এই সময়, এবং ইনি হলো রাজাকারের ছেলে। এই মাদ্রাসার যত প্রকার দুর্নীতি ইনার দ্বারাই সবকিছু হয় এবং ইনারের শেল্টার দেয় মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম। এই রফিকুল ইসলামের সহযোগিতায় সে এমনও দুর্নীতি নেই যে তার দ্বারাই হয় না, এবং সে নারী কেলেঙ্কারি সব কিছুর সাথে যে জড়িত, আমরা এলাকাবাসী তার প্রতিকার চাই এবং প্রশাসনের কাছে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। দাঁতপুর মেলেকবাড়ি দারুস সালাম আলী মাদ্রাসার অধ্যক্ষ সাহেব দুর্নীতিবাজ এবং নারী কেলেঙ্কারিতে জড়িত, এবং উনি বিভিন্ন সময় এলাকাবাসীর কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে চাকরি দেবে বলে টাকা নেয়, এবং একজনের চাকরি দিলে 5 জনের কাছে টাকা নেয়, এবং সে টাকা পরে চাইতে গেলে উনি টাকা ফেরত দেন না, এবং উনি এলাকাবাসীকে গত 21/11/2020 তারিখে 4 জন লোক নেয়, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, আয়া এবং এইসব সহকারীকে, উনি ওনার আপন ভাগ্নে এবং ছোটো ভাইয়ের স্ত্রীকে প্রশ্ন ফাঁস করে এবং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বোর্ডে তাদেরকে যারা ভালো পরীক্ষা দেয় তাদেরকে না নিয়ে ওনার আপন ভাগ্নে শিবিরের ক্যাডার এবং তার ছোটো ভাইয়ের স্ত্রীকে, যে একজন এলাকার নষ্ট চরিত্রহীন মহিলা, তাকে চাকরি দেয় এবং তাকে নিয়ে উনি অফিসে বসে আরামায়েশ করেন। বিভিন্ন সময় আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে উনি আঙুল ঝাঁকায়। সাতক্ষীরা থেকে রিপোর্ট করেছেন সেলিম হায়দার, NN TV।